সবচাইতে সহজ এবং সেরা পদ্ধতিতে তৈরি করে দেখাবো চুষি পিঠা, কেচি কাটা চুষি পিঠা। যারা হাতে তৈরি করতে পারেন না তারাও পারবেন এভাবে কেচি দিয়ে কেটে কেটে চুষি পিঠাটা তৈরি করতে এবং মজা করে রান্না করতে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আরও নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। চুষি পিঠা তৈরি করার জন্য আমি এখানে 400 গ্রাম পরিমাণ পানি পাতিলে ফুটিয়ে নিব। অবশ্যই পানিতে স্বাদ মতো লবণ দেবেন, তাহলে পিঠাটা খেতে অনেক ভালো লাগবে। আর এক চামচ পরিমাণ তেল দেওয়ার চেষ্টা করবেন পানিতে, তাহলে ডোটা খুব সুন্দর স্মুথ এবং খুবই সুন্দর হবে, বানিয়ে নেওয়া যাবে খুবই তাড়াতাড়ি। ডোটা সুন্দর করে তৈরি করে নিচ্ছি, আর তৈরি করার পর অবশ্যই ঢাকনা দিয়ে ডেকে ভালোভাবে সিদ্ধ করে নেবেন, তাহলে খুব সুন্দর চুষি পিঠাটা হবে, গলে যাবে না যখন আপনি রান্না করবেন। ডোটাকে ভালো করে মতে একেবারে স্মুথ একটি ডো তৈরি করে নিচ্ছি। এটা একবারে শক্ত হবে না, আর নরম তো থাকলে হবেই না। চুষি পিঠাটা বানানোর আগে দুধটাকে জাল করে নিচ্ছি। গরুর দুধ নিচ্ছি এখানে 1/2 কেজি, পানি দিব আবার 1/2 কেজি, আবার গুঁড়া দুধ দিয়ে ঘন করে নিব। আজকে আমি খেজুরের গুড়টা দিয়ে রান্না করব। এখন চলে আসলাম কেচি দিয়ে কেটে কেটে চুষি পিঠাটা তৈরি করার জন্য। এটা খুবই সহজ একটি পদ্ধতি, আপনারা ট্রাই করে দেখতে পারেন। বড় একটি আপুর চ্যানেলের রেসিপিতে দেখেছিলাম কেচি দিয়ে কেটে কেটে চুষি পিঠা তৈরি করাটা, তো আমিও ট্রাই করলাম বাসায়। তো অনেক সুবিধা মনে হয়েছে আর খুব সহজে তৈরি করা যায়, কোনো ঝামেলা নেই, কোনো কষ্ট নেই, আর খুব তাড়াতাড়ি ঝটপটে মজাদার এই চুষি পিঠাটা যখন ইচ্ছে তখনই আপনি তৈরি করে খেতে পারবেন। কাটার সময় যদি কেচিতে লেগে যায় তাহলে আপনি এখানে চাউলের গুঁড়া অথবা তেল লাগিয়ে নিতে পারেন কেচির মধ্যে, আর ডোটা যদি নরম নরম লাগে তাহলে ডোয়ের মধ্যে চাউলের গুঁড়াটা মিশিয়ে শক্ত করে নেবেন। উপরে চাউলের গুঁড়া দিয়ে মুড়িয়ে নিলেই কিন্তু সুন্দর করে কাটা যায়। ছোটো বড় হলে কোনো সমস্যা নেই, বড় হলে আবারও কেচির সাহায্যে কেটে কেটে ছোটো করে নিতে পারবেন। এই পিঠাটার নাম আছে অনেক, অনেক দেশে অনেক নামে ডেকে থাকে। সেমাই পিঠা বলে, হাতে কাটা সেমাই পিঠা আমাদের দেশে। অনেক দেশে হাতে কাটা সয় পিঠা, চুষি পিঠা, সেমাই পিঠা, অনেক ধরনের নাম আছে একটি পিঠার। যে যেটাই বলুক না কেন, আগেকার মানুষেরা হাতে ডলারে খুবই স্পিডে বানিয়ে নিত, দেখতে অনেক সুন্দর দেখাচ্ছ। এখন আধুনিক যুগে এসে আরও নিত্য নতুন আপডেট হচ্ছে, আপডেটের কারণেই এরকম সুন্দর সুন্দর পিঠা তৈরি করা যায় এখন খুবই ঝটপট এবং তাড়াতাড়ি। আর গ্রামের মানুষেরা প্রচুর পরিমাণে ডো তৈরি করে অনেকগুলি একসঙ্গে রোদে শুকিয়ে তারা সংরক্ষণ করতো। আগেকার মানুষেরা তো ফ্রিজ দেখেই নেই। অনেক আগে, প্রায় 20 বছর আগে গ্রাম অঞ্চলে ফ্রিজ ছিল না, তারা কিন্তু এভাবেই সংরক্ষণ করতো মাসের পর মাস। রোদে শুকিয়ে এই চুষি পিঠাটা কিন্তু আপনি 6 মাস 8 মাসের জন্য সংরক্ষণ করে খেতে পারবেন। সাথে সাথে রান্না করে খাওয়া যায়, আবার 6 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় রোদে শুকিয়ে। আবার এমনি তো ডিপ ফ্রিজে রেখেও কিন্তু আপনি সরাসরি দুধ জাল করে রান্না করে নিতে পারবেন যখন ইচ্ছে তখন। দেখুন, এভাবে দেখতে যদি ভালো না লাগে হাত দিয়ে এরকম লম্বা লম্বা করে নিতে পারেন, তাহলে কিন্তু দেখতে আরও ভালো লাগবে। আর যদি এত কষ্ট করতে না চান তাহলে কেচি দিয়ে কেটে কেটে শুধু নিয়ে নেবেন। কেচি কাটাটা হচ্ছে নিজের কাছে, আপনি যদি ছোটো করে কাটতে চান কাটতে পারবেন, বড় করে কাটলেও কাটতে পারবেন, আবার বড়টাকে ছোটো ছোটো করে কেটে আবার ছোটো করতে পারবেন। এই রমজানে ঈদে আপনারা মজাদার পিঠাটা খুব ঝটপটেই তৈরি করে নিতে পারবেন, যাদের কাছে ভালো লাগবে অবশ্যই ট্রাই করবেন। বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করে দিতে পারেন। চুষি পিঠাটা রান্না করার জন্য আমি দুধটাকে জাল করে নিয়েছি, আর গুঁড়া দুধ দিয়েছি এখানে অনেকটাই। তো বলক আসার পর চুষি পিঠাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি খেজুরের গুড়, এটা হচ্ছে মূলত গুড়ের শিরা, আমি নকশি পিঠায় শিরা করেছিলাম সেই শিরাটাই দিয়ে দিয়েছি। শিরা দেওয়ার কারণে দুধটা কিছুটা ফেটে গিয়েছিলো, তারপরও খেতে অনেক ভালো লেগেছিলো, কালাটাও কিন্তু দেখতে অসাধারণ। এখানে চিনি ব্যবহার করে নেই, আমি শুধু গুড় দিয়ে রান্না করে নিয়েছি। চিনি দিয়ে রান্না করলেও ভালো লাগে, আবার গুড় দিয়ে তো আরও বেশি ভালো লাগে। ফ্লেভারের জন্য তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে দিয়েছি। এটা রান্না করতে সময় বেশি লাগে না, 2 থেকে 3 মিনিট বা বেশি হলে 5 মিনিট জাল করলে কিন্তু কমপ্লিট হয়ে যায়। যেহেতু ডোটা খুব সুন্দর ভালোভাবে সিদ্ধ করা, আর দুধটা বলক আসা পর্যন্ত ছিল, সেজন্য রান্না করা খুবই সহজ।
দেখতে কতটা সুন্দর আর লোভনীয় দেখাচ্ছে আপনারা দেখলে বুঝতে পারবেন। যারা মিষ্টি খেতে ভীষণ পছন্দ করেন তাদের কাছে এই পিঠা রেসিপিটা অনেক ভালো লাগবে। আর মিষ্টি পিঠার মধ্যে একটু মিষ্টি না হলে ভালো লাগে না। আর মিষ্টি পিঠার মধ্যে সামান্য একটু লবণ দিবেন, তাহলে মিষ্টির ব্যালেন্স ঠিক থাকে, কড়া কড়া একটি ভাব আসে। অতিরিক্ত কোনো কিছু ভালো না, লবণটা বেশি হলে আবার অনেকটা তিতকির মনে হয়। কতটা সুন্দর দেখাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। রান্নাটা কেমন হয়েছে না খেলেও কিন্তু দেখলেই বোঝা যায় যে কেমন হতে পারে। সত্যি অসাধারণ হয়েছিল, অনেক মজার একটি রেসিপি। বাসায় আপনারা যারা ট্রাই করবেন অবশ্যই কমেন্টে লিখবেন। গরুর দুধ ছাড়াও আপনি শুধু গুঁড়া দুধ দিয়ে রান্না করে নিতে পারবেন। আজকে আমি দুটি দুধের সমন্বয়ে রান্না করে নিয়েছি, গরুর দুধ দিয়েছি আবার গুঁড়া দুধও দিয়েছি। রান্না একেবারে কমপ্লিট, চুলা থেকে নামিয়ে নিয়ে আসলাম, এখন একটি বাটিতে পরিবেশন করব। এইটাকে আমি নর্মাল ফ্রিজে 7 দিনের জন্য ইচ্ছে করলে রাখতে পারবো। যারা মিষ্টি অল্প অল্প প্রতিদিনই খেতে পছন্দ করেন তারা কিন্তু এরকম একটি রেসিপি বাসায় সবসময়ের জন্য রাখতে পারেন। আর বানানো যে কত সহজ আপনারা তো দেখেই নিয়েছেন। যখন ইচ্ছা, যখন আপনার মন চায় তখনই কিন্তু ঝটপট এই চুষি পিঠাটা তৈরি করে আপনি খেতে পারবেন। আজকের মতো বিদায়। নতুন কোনো রেসিপি অথবা টিপস ভিডিওতে আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।